মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক রাষ্ট্র তাতে সম্মান নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বিশ্বে সমান তালে এগিয়ে চলার যে সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে সে অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় সে আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে ৭১ সালের এই দিনে আক্রমণ শুরু করে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী। ওই সাফল্য স্মরণ করে গোটা জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধাদের। রাষ্ট্রপতির প্রস্থানের পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর তিন বাহিনীর প্রধানরা নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ। সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন সহ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা বিষয়ক আলাপ হয় বৈঠকে। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্ধারিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী জানান, ৭৫ এর ১৫ই আগস্টের পর নিজেদের পরিচয় দিতে ভয় পেতেন মুক্তিযোদ্ধারা। আশ্বাস দেন মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দেবে রাষ্ট্র। সব থেকে দুঃখের বিষয়টা হলো এই যে মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের মানুষ যে সব কিছু ছেড়ে দিয়ে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের যে অবদান রেখেছিল। ৭৫ এর ১৫ আগস্টের পর বাংলাদেশে এমন একটা সময় এসেছিল যখন যারা মুক্তিযোদ্ধা তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতেই ভয় পেত, তারা পরিচয় দিতে পারত না। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, একটা মন গড়া ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি জানি না ঠিক পৃথিবীর কোনো দেশে কখনো এ ধরনের নিজেদের এই বিজয়ের গাথা কখনো বিকৃত করা হয়, এটা পৃথিবীর কোনো দেশে করা হয় না। বঙ্গবন্ধুর দেওয়া প্রতিরক্ষা নীতিমালা অনুযায়ী আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী। ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে প্রতিরক্ষা নীতিমালা তৈরি করে গিয়েছিলেন তারই ভিত্তিতে আমরা ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করে সশস্ত্র বাহিনীকে আরও উন্নত করার ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি। শুধু তাই না, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান এমনকি আমাদের বিজিবি বা অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানগুলিরই সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমার একটাই লক্ষ্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যারা তারা যদি শিক্ষায় দীক্ষায় প্রশিক্ষণে আন্তর্জাতিক মানসম্পন্ন না হয় তাহলে বাংলাদেশের মর্যাদাও কখনো উন্নত হবে না। বিশ্বের সঙ্গে বাংলাদেশ সমান তালে এগোনোর যে সক্ষমতা অর্জন করেছে তা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান সরকার প্রধান। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা।